বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নোয়াখালীর বাটাইয়া ইউনিয়নে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। ওয়াটারহাট আবাহনী ক্লাব ও ওয়াটারহাট স্পোর্টিং ক্লাবের আয়োজন করে। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট পৌরসভার মেয়র ও কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান রুবেল। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।